আপনাদের আমি আর দুইটা প্রশ্নের উত্তর দেব, এবং যে প্রশ্ন দুটাই মূলত আপনারা সবচেয়ে বেশি করেন এবং বাস্তবতার খাতিরে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, এই দুইটাই অ্যাজ এ রেজাল্ট আমরা এই দুইটার পিছনে বেশি দৌড়াই, সেটা হলো আমি অলরেডি এইটা নিয়ে ভিডিও তৈরি করেছি এবং এই ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হয়েছে, গুচ্ছের মধ্যে সেরা বিশ্ববিদ্যালয় কোনটি 2020 সালে করেছে, যেটার আপডেট ভিডিও হচ্ছে হলো এইটা ইনশাল্লাহ। যদি অ্যানিমেশন আমাকে শো অফ করে আমি কথা বলতেছি না, অনুগ্রহ করে আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন, কানে হেডফোন দিয়ে ভিডিও দেখতে হবে কোনো কথা না। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেরা বিশ্ববিদ্যালয় কোনটা, এবং একই সঙ্গে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় তথা আমাদের অনার্স লেভেলে যে সাবজেক্টগুলো পড়া হয় এই সাবজেক্টগুলোর মধ্যে সবচেয়ে ভালো সাবজেক্ট কোনটা। তাহলে ভালো বিশ্ববিদ্যালয় এবং ভালো সাবজেক্ট, সবাই তো এগুলো নিয়ে কাড়াছিড়া করি, তাই না? তো এগুলোর উত্তর দেবো এবং বাস্তব ধর্মী কিছু কথা বলবো, বুঝলে বুঝ পাতা আর না বুঝলে তেজ পাতা। যারা বুঝবেন না মনে হতে পারে যে আমি কথাগুলা উদ্ভট বলতেছি, অ্যাটলিস্ট এটা দেখা উচিত যে না, এই লোক উদ্ভট কথা বলবে না, সে জেনে বুঝেই কথা বলতেছে। তারপরেও যদি মনে হয় যে না, সে গাঁজা খেয়ে কথা বলতেছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে, আমি গাঁজা খাইছি, সুতরাং অনুগ্রহ করে বাজে কমেন্ট না করে স্কিপ করে যান, যে আপনার পছন্দ হয় না, আপনার মন মতো হয়নি, আমি লাইভে এসে নাচতে পারতেছি না, গালাগালি করতে পারতেছি না, উদ্ভট টাইপের কথা বলতে পারতেছি না, অ্যাজ এ রেজাল্ট আপনার পছন্দ হয়নি, দয়া করে স্কিপ করেন। তো সুতরাং যে বা যারা এখনও আমার কথাগুলো শুনতেছেন, কন্টিনিউ করতেছেন, আমি ইনশাল্লাহ বলি আপনারা শোনেন। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়গুলো আছে, আমি একদম নাম ধরে ধরে বলতেছি, জগন্নাথ, খুলনা, সাস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, এই কে ও ইউ কুমিল্লা, বরিশাল বেগম রোকেয়া, বরিশাল বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী, হাজিদানের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এর আগের ভিডিওতে সম্ভবত হাজিদানের বানানটা ভুলটুল হতেই পারে, আরে ভাই আমি তো মানুষ, ভুলটুল তো হবেই, এর মানে এই না আমি পারি না। আচ্ছা ঠিক আছে, আমি পারি না, তো এটা না পারি তাতে আমার কি হয়েছে, কি আসে যায় বিষয়টা এমন না? আচ্ছা ঠিক আছে। এরপর বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মৌলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। এছাড়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা ইউনিভার্সিটি সম্ভবত, হ্যাঁ এটা একটা ইউনিভার্সিটি। আমার আসলে একটা পার্সেল আসলো, তো একটা থিমে ছিলাম, মনে নেই কোথায় ছিলাম জানি না, তারপরে শুরু করি। তারপর হলো এটা হলো শেখ ফজিলাতুন্নেসা ইউনিভার্সিটি, এরপর হচ্ছে রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এইটা একটু ভুল হয়ে গেছে, একে একে হয়ে গেছে, এটা মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি, যেটা কিশোরগঞ্জে আর কি, কিশোরগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর কি ওইটা। আর এইটার সমাধান হলো চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। এখানে কয়টা বিশ্ববিদ্যালয় আছে আর কি, টোটাল 24টা, সরি টোটাল হচ্ছে এখানে 21টা থাকার কথা, কারণ বাকি 3টি ইউনিভার্সিটিতে তো আমরা ভর্তি হতে পারি না। তো আচ্ছা ঠিক আছে, আসেন একটু কেয়ারফুলি খেয়াল করে দেখেন নিজের জায়গা থেকে। আপনাকে যদি বলা হয় যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোন বিশ্ববিদ্যালয়কে আপনি আপনি ভর্তি হতে চান বা আপনি ভর্তি হবেন, একজনের মানে ইচ্ছা আকাঙ্ক্ষা এক এক রকমের হতে পারে, কিন্তু তারপরে অধিকাংশ জনই বলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হলে ভালো হইতো। তার মানে কি, আক্ষরিকতা আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আগে দিব, তার মানে কি সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে অবশ্যই আমরা জগন্নাথকে দিব, এবং এখানে স্পষ্ট আপনি জরিপ করেন না কেন, সবাই বলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়তে চায়। এরপর পরে যদি বলেন, অনেকেই বলবে খুলনা, বিশেষ না হলে দেখেন, আবার অনেকের কাছে জগন্নাথ এসে খুলনা আগেই থাকবে, আবার অনেকের কাছে বলবে না শাস্ত্রের বিবিএ, যেমন কয়েকজনকে আমি পাইলাম, না শাস্ত্রের বিবিএতে পড়তে হবে, আল্লাহ জানে শাস্ত্রের বিবিএতে কী আছে। এরপর দেখবেন ইসলামী বিশ্ববিদ্যালয়কে আগে রাখবেন। তো এই যে দেখেন, এই চারটি বিশ্ববিদ্যালয়কে আপনি সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে আগে আগে দিতে পারেন, এবং আপনারা এই জায়গা থেকে সিরিয়াল করে নেন, তাহলে বুঝতে পারলেন যে গুচ্ছর মধ্যে সেরা বিশ্ববিদ্যালয়গুলো কোনগুলা। এখন প্রশ্ন হচ্ছে ভাই, কেন কেন আপনি বললেন এগুলো সেরা? আপনারা জিজ্ঞেস করেন, হাইপ, হাইপ শো অফ, এই তো, এর বাইরে কি, এর বাইরে কিচ্ছুই না। তারপরেও হ্যাঁ, তারপরেও কিছু জিনিস আছে, যেমন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগেনস্টটা বলা যেতে পারে বাংলাদেশের প্রথম বিবিএ। কে জানে, একজন আমার ওই আগের ভিডিওতে কমেন্ট করছিলেন উল্টাপাল্টা না জেনে কথা বলি, হ্যাঁ পুরো বাংলাদেশের মধ্যে প্রথম বিবিএ শুরু করেছে খুলনা বিশ্ববিদ্যালয়, বিশেষ না হলে তুমি দেখো গিয়ে মিয়া,
যার সমস্যা সে দেখুক, চেক আউট করুক, আমি তো চেক আউট করেই বলছি। তো প্রশ্ন উঠার আগে অবশ্যই দেখা উচিত কে কথাটা বলতেছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে বিবিএ, দেশের প্রথম বিবিএ, এবং আমি আমার স্যার রাজশাহী বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স ডিপার্টমেন্টের স্যার, যে স্যাররা ঢাকা বিশ্ববিদ্যালয়েও আসে, রাজশাহীতেও আসে, চট্টগ্রামেও যায়, খুলনা বিশ্ববিদ্যালয়েও যায়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যায়, কেন জানেন? ভাই ভাই নেওয়ার জন্যে, এক্সটার্নাল হিসাবে, ফোর্থ ইয়ার, থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, এগুলোতে ভাইবা হয়, ইয়ারলি ভাইবা। সেই ভাইবাগুলোতে বিভিন্ন ইউনিভার্সিটির স্যারদের নিয়ে যাওয়া হয়, সেগুলো কি জুনিয়র? না, সিনিয়র টিচাররা। তো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স ডিপার্টমেন্টের স্বনামধন্য স্যার, তিনি এসে আমাদেরকে এভাবে ইনসল্ট করে যে আমরা ভালো না, আমরা নিজেদের তৈরি করতে পারিনি। স্যার খুব ভালো, স্যার আমাদের খুবই যত্ন নিত। তো তখন উনি বলছিল যে আজকে খুলনা, গতদিন খুলনা বিশ্ববিদ্যালয়ে যাওয়া হয়েছিল, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএস ছেলে মেয়েদেরও ভাই বানাওয়ার জন্য আসে। তো স্যার তখন আমাকে বললো যে তাদের ছেলে মেয়ে মাশাল্লাহ খুবই ভালো, এমনকি আমি তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএস ছেলে পেলেদের থেকেও আগায় রাখবো। কিন্তু আমি আসলে জানি না যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিবিএর ছেলে মেয়েদের হাইপ দেখানোর মতো কোনো কিছু করতে দেখেছি। হয়তো বা তারা হয়তো বা বিসিএসে ভালো করেনি, এই কারণে হয়তো বা আমরা তাদের হাইপ সম্পর্কে জানি না, অথবা বাংলাদেশ ব্যাংকের এডিতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়নি, এই কারণে হয়তো বা তাদের হাইপ সম্পর্কে জানি না, কিন্তু তারা হয়তো বা বাকি অন্য জায়গাগুলোতে ভালো করতেছে, এমনটা আমি আসলে ঠিক জানি না। আপনারা একটু খোঁজ নেবেন যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিবিএ পোলাপানরা তারা মূলত কোথায় আছে, কী করতেছে। তবে আমি যতটুকু জানি তাদের ডিসিপ্লিনে কোনো জ্যাম নাই, যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ। এখন বাকিটা সেই ডিসিপ্লিনের ভিতরে, আমারও অনেক ছেলে মেয়ে আছে, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমি আমার ছেলে মেয়েদের সঙ্গে মানে নিজ ইচ্ছা যেসে যেসে কথা বলি না, কারণ তাদের অ্যাটিচিউড আমার ভালো লাগে না। ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর মনে হয় যে আমি কিছুই না, বা আমরা কিছুই না। ফার্স্ট ইয়ারে ভালো সালাম কালাম দেয়, সেকেন্ড ইয়ারের পর দেখবেন যে পা দিয়ে লাথি মারে, এমন একটা অবস্থা আপনাদের ছেলে মেয়েদের। তো দূরত্বতা বজায় রাখা উচিত। তো এই যে খুলনা বিশ্ববিদ্যালয়, দেশের প্রথম বিবিএ, সেশন জট নাই, পর্যাপ্ত টিচার, কম সংখ্যক স্টুডেন্ট, স্বাভাবিকভাবে যত্ন নিয়ে তারা পড়াইতে পারে ভালো। জগন্নাথ, জগন্নাথের বিষয়ে কী বলবেন? জগন্নাথকে আগে আমরা ঠাট্টা করতাম, বা আপনারা অনেকেই ঠাট্টা করতেন, বিশ্বাস না হলে মিলাই নিয়ে যান, আমি এমনি এমনি তো বলতেছি না। সবাই বলতো দূরও ওটা না কলেজ, এভাবেই বলতো যে দূরও ওটা না কলেজ, কলেজ ছাড়া কথাই বলতো না, যে জগন্নাথ আবার ইউনিভার্সিটি হলো নাকি। কিন্তু যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা ভালো পারফরমেন্স করা শুরু করলো, এই রিসেন্ট সাম্প্রতিক ইয়ারগুলোতে, বাংলাদেশ ব্যাংকের এডিতে, বিসিএসএ, আমাদের রাবি, জবি, অন্য স্বায়ত্তশাসিত অন্য বিশ্ববিদ্যালয়গুলো চেয়ে তাদের বিসিএস ক্যাডার ছেলে মেয়েদের সংখ্যা বেশি। ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের এডিতে 51 জন বা 100 জন নেয়, সেখানে তাদের 10-12 জন করে চান্স পাচ্ছে, অন্য ইউনিভার্সিটিগুলো চেয়ে বেশি। এই যে একটা হাইপ ক্রিয়েট হলো, এবং একই সঙ্গে আমি বলবো তাদের শিক্ষকরা যথেষ্ট আন্তরিক হওয়ার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা ফ্লেভার পেয়ে গেছে, এবং অ্যাজ এ রেজাল্ট আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দিতেছেন বা আগে চয়েস দিতেছেন। হ্যাঁ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ জ্যাম নেই, তারা ভালো চালাচ্ছে আলহামদুলিল্লাহ। স্যারদের অবশ্যই ধন্যবাদ জানাবো, এবং ছেলে মেয়েদেরও অবশ্যই ধন্যবাদ জানাবো। আমার অনেক ছেলে মেয়ে আছো তোমরা, আমি জানি জগন্নাথ অনেক আছো। হ্যাঁ, যে কোনো ক্যাম্পাসে আমি গেলে, যদি আমি যাই এবং ছেলে মেয়েদের যদি আন্তরিকতা থাকে, আমি গেলে ক্যাম্পাস ভরে যাবে। তো ইনশাল্লাহ তোমাদের সকল ছেলে মেয়েদের জন্য দোয়া থাকবে আমার, এবং সদ্য সাদদেরকে, যদি হয়তো বা আমি জানি আমার ভিডিওগুলো অনেক অনেক দূর পর্যন্ত যায় বা আমার কথাগুলো আপনারা শোনেন, তো সাদদেরকেও যদি কোনোভাবে যায়, আমি অবশ্যই সাদদের সুস্বাস্থ্য কামনা করবো, এবং সাদদের এই আন্তরিকতাকে অবশ্যই স্যালুট জানাবো, এবং এইটাই হওয়া উচিত স্যার। এভাবে ছেলে মেয়েদের নিয়ে জটের মধ্যে ফেলাই দিয়ে তাদের সঙ্গে তামাশা করার কোনো মানে হয় না। তো ইনশাল্লাহ বাস্তবধর্মী যে যে জিনিসগুলো করা দরকার তারা করতেছে, জন্যে তাদের হাইপ উঠতেছে, তাদের ছেলেমেয়েরা ভালো করতেছে, স্বাভাবিকভাবে তাদেরকে আমরা সেরা হিসেবে দাবি করতেছি। একইভাবে সাস্ট, আমি জানি না সাস্টের বিবিএর কী অবস্থা, আমি জানি না, আমি স্বীকার করতেছি, তবে সাস্টের বিবিএ ভালো, কম সংখ্যক স্টুডেন্ট, সাস্ট বিজ্ঞানদের জন্য টপ একটা ইউনিভার্সিটির মধ্যে একটা, তো স্বাভাবিকভাবে সাস্টকেও আপনারা চয়েস লিস্টের আগে রাখছেন, সেরা। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টে সম্ভবত ফাইন্যান্স ডিপার্টমেন্টে জ্যাম আছে, আর অন্য বিশ্ববিদ্যালয়ে অন্য ডিপার্টমেন্টে জ্যাম আছে কিনা জানি না, তবে জ্যাম আসলে এখনও আছে কি না ঠিক আমি জানি না, তবে অন্য 8-10টা ইউনিভার্সিটিগুলোর চেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় একটা ওল্ড ইউনিভার্সিটি, তাদের সব কিছু গোছালো, ক্যাম্পাসও ভালো, রেপুটেটেড ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি হিসেবে খ্যাত, তো স্বাভাবিকভাবে তাদের আলাদা একটা হাইপ আছে। এই এর পর পরে বাকি যে ইউনিভার্সিটিগুলো আছে, আপনি কোনটারে রেখে কোনটারে বাদ দিবেন কোন দেখি, কোনটারে রেখে কোনটা বাদ দিবেন? কুমিল্লা, হ্যাঁ,
কুমিল্লা কুমিল্লা জায়গা থেকে কুমিল্লা সেরা, বেগম রোকেয়া উত্তরবঙ্গের জায়গা থেকে বেগম রোকেয়া সেরা, নো জ্যাম, ক্যাম্পাসও সুন্দর, গোছালো, এখন অনেক সুন্দর আছে। হ্যাঁ সমস্যা আছে ভিতরে, কি জানেন, কোয়ালিটি এডুকেশন, স্পষ্ট বলতেছি, হিউজ ল্যাক আছে কোয়ালিটি এডুকেশনের। এখন কোয়ালিটি এডুকেশন দিয়ে কি করবে, কারণ এই সাবজেক্টগুলো যেগুলো আমাদের পড়ানো হয়, যেগুলো আমরা পড়ি, যেগুলো যেভাবে আমাদের ক্লাস না হয়, এগুলো একটাও কাজে আসে না, একটাও কাজে আসে না। কোথায় কাজে আসছে কেউ দেখাতে পারবেন? পারবেন না, না জবে না অন্য কোথাও, পরবর্তীতে আবার নতুন করে শেখা লাগে। এখন প্রশ্ন হতে পারে যে ভাই এত স্ট্রেট ফরওয়ার্ড কথা কেন বললেন, কোয়ালিটি এডুকেশন নেই, বা বেগম রোকেয়া থেকে কেউ আমারে জিজ্ঞেস করতে পারেন ভাই কোয়ালিটি এডুকেশন নেই। হ্যাঁ এর মানে এই না সব ডিপার্টমেন্টে নাই, কিছু কিছু ডিপার্টমেন্টে নেই। কেন নাই, কেন নাই? কারণ টিচার সংকট, তিনটা চারটা টিচারদের ডিপার্টমেন্ট হয় না, ডিপার্টমেন্ট চালানো যায় না ভাই, এটা আপনাকে মানতে হবে। এমন অনেক ইউনিভার্সিটি এখানে আপনারা পাবেন, অনেকগুলো পাবেন, এমন কি আমি আরও স্বনামধন্য দেশ সেরা কলেজ টপ লিস্টে দুই তিনে যে কলেজগুলো আছে, নাম ধরে বলতেছি না, সেই কলেজগুলো যেগুলো বলেন যে নতুন ইউনিভার্সিটিগুলো আছে ওই কলেজগুলোতে পড়া ভালো, আরে ভাই ওই কলেজে এমন কোনো ডিপার্টমেন্ট আছে যেগুলোর কোনো অফিস নাই, স্টিল স্ট্রেট ফরওয়ার্ড আমি বলতে পারবো, চোখে দেখে আসছি যে নির্দিষ্ট কোনো অফিস নাই, নির্দিষ্ট কোনো ক্লাসরুম নেই, নির্দিষ্ট কোনো হাতে কোনো টিচার নাই, তাহলে আপনি কীভাবে ইউনিভার্সিটিসে কলেজগুলোকে আগায় রাখেন? হ্যাঁ আপনি রাখতে পারেন আপনার জায়গা থেকে, বুঝতে পারলাম, অনেক কিছু বলার আছে। তো বেগম রোকেয়াতে কিন্তু জ্যাম নেই, তবে ওই তো টিচার সংকট, এর মানে এই না টিচার সংকটের কারণে তাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে, তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে স্যাররা। এখন আপনারা জানেন প্রশাসনিক কাঠামোর কারণেই সেখানে টিচার নিয়োগ দেওয়া হচ্ছে না, তো টিচার যদি পর্যাপ্ত টিচার নিয়োগ দেয়, সবগুলো সাবজেক্টের যদি পর্যাপ্ত সব কিছু হয়, অবশ্যই কোয়ালিটি এডুকেশন সম্ভব। বাকি ইউনিভার্সিটি কী অবস্থা আমি জানি না, যেগুলো জানি সেগুলোর কথা বললাম। বরিশাল বিশ্ববিদ্যালয়, আপনারা বরিশাল বিশ্ববিদ্যালয় সম্পর্কে কম বেশি জানেন, ওই দিক দিয়ে মানে দক্ষিণ অঞ্চলের দিক দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় সেরা। হ্যাঁ বরিশাল বিশ্ববিদ্যালয়ে জ্যাম ছিল, আমাদের ভিসি স্যারও ওখানে আসছিল, আগের ভিসি স্যারদের দুর্নীতি আরও নানান কাহিনী, এগুলো থাকে, এগুলো থাকবে, এই তো অঞ্চল ভেদে এই বিশ্ববিদ্যালয়গুলোকে তো আপনি কম্প্রোমাইজ করতে পারবেন না। এখন কাঠ থেকে কাঠটাকে আগে রাখবে না, কারণ আপনার ইচ্ছা, আপনি যদি বলেন যে বরিশাল সেরা, আচ্ছা ঠিক আছে বরিশাল সেরা আমি মানবো, আপনি যদি বলেন বেগম রোকেয়া সেরা, আচ্ছা ঠিক আছে আমি মানবো, আপনি যদি বলেন কুমিল্লা সেরা, ঠিক আছে আপনাদের এক একজনের কাছে এক একজন সেরা হবে, আপনারা নিজেরাই দেখেন কে কারা আগে রাখবেন। এইদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যেটা হলো 30 সালে, সেম ভালো, এগুলোতে জ্যাম নাই, মানে মোটামুটিভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে স্যাররা এখন চেষ্টা করতেছে যাতে জ্যাম না রাখা, এবং স্যাররা চেষ্টা করতেছে, বুঝতেছে ইয়ং টিচাররা আসতেছে, তো অ্যাজ এ রেজাল্ট স্যাররা আসলে যথেষ্ট ভালো চেষ্টা করতেছে। এছাড়া দেখেন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তাদের ক্যাম্পাসটা গোছালো, স্যাররাও যথেষ্ট আন্তরিক, আমার ছেলে আছে, আমি কিন্তু খোঁজ খবর নেই আমার ছেলেগুলোর কাছ থেকে যারা আমার সঙ্গে যোগাযোগ রাখে, যথেষ্ট ভালো প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট অন্য অন্য জিনিসগুলো নিয়ে যথেষ্ট ছেলে মেয়েদের তৈরি করার তারা চেষ্টা করতেছে। স্বাভাবিকভাবে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আপনারা যশোরকে টপ লিস্টে দিতে পারেন। এরপর পটুয়াখালী ইউনিভার্সিটি, সেখানকার স্যাররাও খুব ভালো চেষ্টা করতেছে। এছাড়া আমাদের হাজি দানেশ আছে, হাজি দানেশে সম্ভবত জ্যাম ছিল, এখন আছে কিনা জানি না, তবে স্যাররা ইনশাল্লাহ চেষ্টা করতেছে। বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানেও জ্যাম ছিল, স্যাররা চেষ্টা করতেছে, এগুলো তাদের তাদের জায়গা থেকে সেরা। মৌলানা ভাসানি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমাদের ছেলেমেয়েরা আছে বা ছেলেমেয়েরা যে এটা রিভিউ দেয় চলে ভালো। তো এর পরে পরে আপনারা এই ইউনিভার্সিটিগুলোতে মিডল লেভেলে ফেলতে পারেন। এইদিকে নতুন ইউনিভার্সিটিগুলোর মধ্যে অবশ্যই আমি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে আগায় রাখবো, কেন জানেন, একটা কারণে, একটাই কারণ বলবো আমি, সেটা হলো আমার শান্তনু স্যার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যিনি এখন ভিসি আছেন শান্তনু স্যার, এনার মতো অমায়িক টিচার আমি আমার লাইফে দেখিনি, উনি আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিচার, আমার চোখে পানি চলে আসছে, এই মানুষটা এতই ভালো, উনি আমার ডিপার্টমেন্টের টিচার না, উনি মার্কেটিং ডিপার্টমেন্টের টিচার, অথচ এই মানুষটা এমন কোনো ছেলে মেয়ে নেই যে তার খোঁজ খবর নেয় না, তার সামনে যে ছেলে মেয়েটা আসবে তারে খোঁজ খবর নেয়। আমি হলো 2018 সাল, যখন আমি অসুস্থ, যে জায়গায় আমার নিজের ডিপার্টমেন্টে স্যাররা আমার খোঁজ খবর নেয়নি, সেই জায়গায় এই মানুষটা দেখা হলেই বলে বাবা কেমন আছো, এ বাবা হাঁটতেছো কেন, কোথায় ডক্টর দেখাচ্ছ, কী করতেছো,
তো যে মানুষের ভিতরে এই আন্তরিকতাটা থাকতে পারে, সেই মানুষের আন্ডারে যে বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয় ভালো হতে বাধ্য। তো নতুন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমি বলবো, নতুন বিশ্ববিদ্যালয় অথবা যে কোনো জায়গায় ভিসি হিসাবে কাউকে নিয়োগ করার ক্ষেত্রে আমাদের সরকার প্রধান অথবা আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচিত এমন শিক্ষকদের নিয়োগ দেওয়া। দলীয়করণ করেন, সমস্যা নাই, দলীয় জায়গা থেকে দেখেন, সমস্যা নাই, কিন্তু দলীয়করণের ওই মানুষটাকে চুজ করেন যে মানুষটা মানুষ, যে মানুষটা ভালো। তো ইনশাল্লাহ এমন মানুষ আরও হোক ইউনিভার্সিটির জায়গাগুলোতে, এমন মানুষগুলো আসুক, তারা আমরা যারা ছেলে মেয়েদের তাদের আন্ডারে যাই, মানুষ হওয়ার জন্য যাই, তাদের ছোঁয়ায় যাতে মানুষ হতে পারে। তো নতুন ইউনিভার্সিটিগুলোর মধ্যে আমি অবশ্যই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে আগায় রাখব, স্যার যথেষ্ট চেষ্টা করতেছেন। এছাড়া অবশ্যই এইদিকে শেখ হাসিনা ইউনিভার্সিটি আছে, আমি জানি না ওখানকার ভিসি কোন শিক্ষক বা কোন ইউনিভার্সিটির, তবে অবশ্যই নতুন বিশ্ববিদ্যালয়ে নতুন চ্যালেঞ্জ থাকে, বরাদ্দ নেওয়া থেকে শুরু করে সব কিছু ম্যানেজ করা। অবশ্যই স্যাররা স্যারদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছেন বা চেষ্টা করবেন, আমরা আমাদের জায়গা থেকে দোয়া করব, বা সেই এলাকার লোকেরা আপনারাও স্যারদের সঙ্গে দোয়া করবেন, পলিটিক্যাল জায়গাগুলো থেকে যারা আছেন তারাও দোয়া করবেন, তারাও সহযোগিতা করবেন, তাহলে দেখবেন যে আমাদের একটা ভালো মানসম্মত জায়গা তৈরি হবে। তো নতুন বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে আমি অবশ্যই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে আগে রাখবো, এছাড়া শেখ হাসিনা ইউনিভার্সিটি, এছাড়া আমাদের বঙ্গমাতা শেখ ফজলুন্নেসা ইউনিভার্সিটি আছে সেটাকে আমি রাখবো, এছাড়া রঙ্গামাটি, তারপরে হচ্ছে নতুন ইউনিভার্সিটি হলো চাঁদপুর ইউনিভার্সিটি হলো, এই ইউনিভার্সিটিগুলোর অনেকগুলোরই ক্যাম্পাস নাই, সবেমাত্র একটা বিল্ডিং নিয়ে তারা মূলত তাদের কার্যক্রম চালানো শুরু করছে। তো এই জায়গায় একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো কি এগুলো সে কি ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ভালো? হ্যাঁ, ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের যদি আপনি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে পড়েন অথবা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল ডিগ্রিতে পড়েন, ঠিক আছে, আপনি পড়তে পারেন, এগুলো চেয়ে ওখানে আপনি ভালো সার্ভিস পাবেন, কিন্তু এর মানে এই না আপনি কলেজের সঙ্গে ইউনিভার্সিটিগুলোকে তুলনা করবেন। হ্যাঁ, করেন, সমস্যা নাই, যেমন আমি আপনাদের এটা বলি, একটু সাউন্ড আসতেছে, স্কিপ করবেন, যেমন আমি আপনাদের বলি এখানে যে মনে করেন চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নতুন যেটা হলো, যে একটা বিল্ডিং, এর সঙ্গে আপনি ধরো রাজশাহী কলেজের তুলনা করবেন, আপনারা জানেন রাজশাহী কলেজ ওয়েল ডেকোরেটেড একটা মানে কলেজ, মানে এক কথায় একটা ইউনিভার্সিটির মতো, অনেক সুন্দর সব দিক দিয়ে, অনেক মাশাল্লাহ, স্যাররাও আন্তরিক। হ্যাঁ, তো তার সঙ্গে এখন চাঁদপুরের তুলনা করতেছেন, যে জায়গায় রাজশাহী কলেজের জন্ম হয়েছে সেই কবে আর চাঁদপুরের জন্ম হলো সেই কবে, এখন এখন এই জায়গায় ইম্পর্টেন্ট যেটা ফ্যাক্টর অবকাঠামোর দৃষ্টিকোণ থেকে, রেপুটেশনের দৃষ্টিকোণ থেকে, অবশ্যই রাজশাহী কলেজ আগায় থাকবে, এর মানে এই না রাজশাহী কলেজ ইউনিভার্সিটি হয়ে গেল, এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে আপনি নতুন ইউনিভার্সিটি চেয়ে কলেজগুলোকে বড় করে দেখলেন, ইউনিভার্সিটিকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, এর মানে কিন্তু এই না যে আপনি রাজশাহী কলেজে পড়লেন মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে গেলেন বা পড়লেন এমন একটা বিষয়, অথবা রাজশাহী কলেজ বিশ্ববিদ্যালয় হয়ে গেল, বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, যদি এখন রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে আসতে চাচ্ছে বা চট্টগ্রামেরও অনেক কলেজ আসতে চাচ্ছে, হ্যাঁ আপনি এটা দেখতে পারেন, আপনার বাড়ির কাছে ডিপার্টমেন্টে ক্লাস হয়, এখন আমি স্পষ্ট বলে দিতেছি, এগুলো বলে দিতে পারবো, হ্যাঁ আমি জানি, আমি এগুলো ঘুরে আসছি, ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে বিশ্ব কলেজগুলো আছে সেই কলেজগুলোতে ডিপার্টমেন্ট বলতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টকে বোঝাবে, ডিপার্টমেন্ট বলতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকে বোঝাবে, বাকি ডিপার্টমেন্টগুলো জিরো। এখন হঠাৎ করে জিরো কথাটা কেন বললাম, কারণ অন্য ডিপার্টমেন্টগুলোর নির্দিষ্ট করে অফিস পর্যন্ত নাই, আমি জানি আপনাদের মানতে বাধ্য, আপনারা মানবেন, আপনারা জানেন, আপনারা খুব ভালোভাবে জানেন, আপনারা অনেক কলেজের শিক্ষকও আমার দেখবেন, আপনারা আপনারা নিজেরা একটু দয়া করে রিপ্লে দিন, যে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে রেপুটেটেড কলেজগুলো আছে অথবা নর্মাল যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে দেখবেন অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বাদে মার্কেটিং ফাইন্যান্স নামে কোনো ডিপার্টমেন্টে মানে ডিপার্টমেন্ট নাই, আবার অনেকগুলোতে আবার থাকলেও আবার দেখবেন অফিসও নাই, ক্লাসরুম নাই, টিচার নাই, জোড়া তাগলে দিয়ে চালানো হচ্ছে, বিষয়টা কি এমন না, সত্য বললাম না? তাহলে এটাতে আমি বলতে চাচ্ছি যে আপনি কোনো কলেজে পড়লেন আর সেই কলেজটা বিশ্ববিদ্যালয় হয়ে গেল বিষয়টা না, বিশ্ববিদ্যালয় কলেজ কলেজে, এটা মাথায় রাখেন। তো এক্ষেত্রে আমি পরামর্শ দিব, হ্যাঁ আপনার বাসা রাজশাহীতে, আপনি রাজশাহী কলেজে অ্যাকাউন্টিং পাইছেন, চাঁদপুরে চয়েস দিয়েছেন, চাঁদপুরে আপনি হচ্ছে এখন অ্যাকাউন্টিং পাইছেন, কোথায় থাকবেন? আপনি অবশ্যই রাজশাহীতেই থাকেন, এত দূর আসার দরকার নেই, বুঝাতে পারলাম?
হ্যাঁ, আপনার বাসা হচ্ছে চাঁদপুর। ওকে ঠিক আছে, রাজশাহী ছেড়ে আপনি চাঁদপুরে আসেন, আপনার বাড়ির কাছেই থাকেন, বাড়ির কাছে পড়েন। বুঝতে পারলাম, আশা করি বুঝতে পারছেন। তাহলে কোন বিশ্ববিদ্যালয় আগায় থাকবে এটা নিয়ে ইনশাল্লাহ আপনারা একটা ধারণা পেয়ে গেছেন। এবার আমি একটু আপনাদের সাবজেক্টকে দেখি কি অবস্থা। সাবজেক্ট রিভিউ তো দিলাম, দেখেন আমার কাছে এখন মনে হয় দিন শেষে সাবজেক্ট, অল অফ সাবজেক্ট আর ইকুয়াল টু জিরো, সকল সাবজেক্ট আমার কাছে জিরো মনে হলো। দেখেন হিস্টোরি ডিপার্টমেন্ট থেকে 2.88 পে বাংলাদেশ ব্যাংকের ক্যাশে জয়েন করলো একজন। এই উদাহরণ বারবার টানতেছি মানে এটা রিসেন্ট হয়ে গেছে, বিসিএসএ অনেকেই কলেজ কলেজ ডিগ্রি থেকে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তাই এটা রিসেন্ট ঘটনা। তো আমি এখানে একটা মানে অন্য লেভেলের উদাহরণ দিতে চাচ্ছি, মানে আপনারা টাস্কি খেয়ে পড়ে থাকবেন। কারমাইকেল কলেজ, আমাদের রংপুরের কারমাইকেল কলেজ থেকে হিস্ট্রি থেকে 2.88 নিয়ে বাংলাদেশ ব্যাংকের ক্যাশে জয়েন করছে, সম্ভবত এটা নবম গ্রেড না হলে দশম গ্রেড। বিশ্বাস করেন এই পরীক্ষাটাতে ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ সেলে পর্যন্ত পরীক্ষা দিতে পড়ছিল। বিশ্বাস করেন বুয়েট থেকেও ছেলে মেয়েরা এই পরীক্ষাটাতে বসছিল। বিশ্বাস করেন আমার কথাটা, মানে আমি আপনাদের বলতে চাচ্ছি যে দেশ সেরা যত কলেজ ইউনিভার্সিটি আছে কম বেশি একটা দুইটি স্টুডেন্ট হলেও এই পরীক্ষাতে বসছিল এবং তারা সুযোগও পায়নি, মানে পাশ করতে পারেনি। এখন আমাকে বলেন হুইজ ইজ বেটার, কারমাইকেল কলেজের হিস্টোরি না ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট? অন্য হিসাব বাদ দিলাম, আমার বন্ধুরাই তো পরীক্ষা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে পরীক্ষা দিয়েছে, অন্য কারো উদাহরণ দিতেছে না। হুইজ ইজ বেটার কি বলবেন? কারমাইকেল কলেজ আর রাজশাহী বিশ্ববিদ্যালয় তুলনা করেন, কারমাইকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় তুলনা করেন, বেগম রোকেয়ার সঙ্গে তুলনা করেন না কেন, কি বলবেন? অবশ্যই আপনি বিশ্ববিদ্যালয়কে আগে রাখবেন। তো বাস্তবতা কি ঘটলো, তার মানে কি আমরা এটাকে জিরো হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি? সুতরাং নির্দিষ্ট কিছু স্পেস ছাড়া, সোশ্যাল হাইপ ছাড়া আপনি জিরো। ক্লিয়ার? আশা করি সেরা কোন সাবজেক্ট সেটা বুঝতে পারছেন। তবে হ্যাঁ, হাইপ, পরিশ্রম আর অন্য অন্য দৃষ্টিকোণ থেকে আপনারা এই তো প্রথম স্তর দ্বিতীয় স্তর থেকে বিবেচনায় নিয়ে আসতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। কারো যদি মন খারাপ হয় কথাগুলোতে, খারাপ যদি লাগে, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমিও ভুল করতে পারি, তো আমি ক্ষমা চেয়ে নিতেছি। আর আমি আশা করব আমি যে কথাগুলো বললাম সেগুলো বাস্তবতার আলোকেই কথাগুলো বললাম। এখন আপনার যদি বাস্তবতা দেখার চোখ না থাকে, এর মানে এই না আমার গালি গালাজ করবেন, আপনার আমার ভুল বলবেন। আচ্ছা ঠিক আছে, আমি ভুল, আপনি শুদ্ধ। ওকে, ইনশাআল্লাহ দোয়া থাকবে আপনাদের সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।